কার ছবির কথা বলছো কৃষ্ণা? অনুরাধার বুঝি? হ্যাঁ, আমার মাকে না খুব সুন্দর দেখতে। একবার মায়ের মুখ দেখলে আপনারা তার মুখ ভুলতেই পারবেন না। দেখা না দেখা যাক, এতদিন পর মেয়েটার মুখ দেখবো। এতদিন হলো আমাদের বাড়িতে আছে, এ তো খুব আনন্দের কথা। একটু ঠান্ডা মাথায় ভেবে দেখ দেখিনি, শেষবারের মতন কখন ফোনটাকে দেখেছিলি? ওই তো ডক্টর ম্যাডামের চেম্বারে। এমা, তাহলে কি ওখানেই হারিয়ে ফেললাম? হারাইনি, আমার কাছে আছে। আমি যখন অফিস থেকে বেরোচ্ছিলাম তখন ডক্টর কল করেছিলেন, বললেন তুমি ফোনটা ওখানে ছেড়ে গেছো, ওখানকার কম্পাউন্ডার পেয়েছে। এই দেখো, এত উটোপুটি করলে চলে? তোকে আরো কেয়ারফুল হতে হবে কৃষ্ণা। ঠিকই তো, একদম ঠিক কথা বলেছে তো দাদাজি, কারণ এত বড় শহরে থাকা যখন তখন একটু তো সচেতন হতেই হবে, সবসময় সতর্ক থাকতে হবে। এই দেখ না, এই ফোনটা যদি ওদের হাতে না পড়ে অন্য কোনো লোকের হাতে পড়তো, আর সে যদি বাজে লোক হতো, কত রকম বিপদ হতে পারতো। আজকাল কত রকম তো শুনি। মা একদম ঠিক বলেছে, ফোনটাকে সাবধানে রাখবে, সঙ্গীদের মহাযুদ্ধ থেকে যে কোনো সময় কল আসতে পারে, তাই ফোন হাত ছাড়া করা যাবে না। অনেক ধন্যবাদ বাবুজি, আর আমার তরফ থেকে ডক্টর ম্যাডামজিকে অনেক ধন্যবাদ জানিয়ে দেবেন। আচ্ছা ঠিক আছে, ওসব পরে হবে। কোন ফোনটা যখন পেয়েছো যেটা দেখাবে বলছিলে দেখাও। হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি। কি দেখাবে? ওই তো ও বলেছিল না, ওর মায়ের ছবি তুলে এনে আমাদের দেখাবে, তো সেই ছবি দেখাবে বলেই তো ফোনটা হন্যে হয়ে খুঁজছিল। ও আচ্ছা আচ্ছা, তাহলে তোমরা দেখো, আমি যাই। সে কি বাবুজি, আপনি আমার মায়ের ছবি দেখবেন না? না মানে আমি দেখি কি করব। বাবুজি আপনি আমাদের জন্য এত কিছু করেছেন, আজকেও আপনি আমার মাকে ডাক্তারখানায় নিয়ে গেলেন, আর আপনি আমার মায়ের ছবি দেখবেন না, তা আবার হয় নাকি? ঠিক আছে দেখো। কি হলো কৃষ্ণা, পাচ্ছ না? না, গ্যালারিতে তো একটাও ছবি নেই। আমি আগে কতগুলো ফুলের ছবি তুলেছিলাম, সেগুলোও নেই, আর মায়ের ছবিগুলোও নেই। আমাকে দাও, আমি একবার দেখি। দাও। হ্যাঁ, আই থিঙ্ক রিসেট হয়ে গেছে। মানে মানে কম্পাউন্ডার তো বুঝতে পারছিল না এটা কার ফোন, তাই পাওয়ার অন করার সময় হয়তো এদিক ওদিক করে ডিলিট হয়ে গেছে। মানে সব ছবি হারিয়ে গেল? মন খারাপের কিছু নেই তো, আরে ডাক্তার তো বলেছেন অনুরাধাকে ঘোমটা সরিয়ে রাখতে, আমরা নয় সরাসরি ওর মুখ দেখে নেব, অসুবিধের কি আছে? হ্যাঁ, আমিও এইভাবে ছবি তুলে মুখ দেখা ব্যাপারটা সাপোর্ট করতে পারছিলাম না।
ওনার যখন ইচ্ছা হবে উনি নিজেই আমাদের সামনে আসবেন। আমার মনে হয় না ওনার উপরে এরকম মানসিক প্রেসার ক্রিয়েট করা উচিত। হ্যাঁ সেই, আর এখন যখন ডাক্তারও দেখছেন আস্তে আস্তে ভালো হয়ে যাবে নিশ্চয়ই। একদম ঠিক বলেছো বাবা। কৃষ্ণা তুমি দেখো তোমার মা যেন সবার সাথে নর্মালি কথা বলার চেষ্টা করে। আর বড় বৌদি তোমরাও একটু ওনার সাথে কথা বলার চেষ্টা করো, ঠিক আছে? আসি মা। আর শোন কৃষ্ণা, তোকে এখন এসব নিয়ে একদম ভাবতে হবে না, সামনে তোর বড় অনুষ্ঠান। দেখ তোদের এই অনুষ্ঠানের প্রমোনা এখন থেকে টিভিতে দেখানো শুরু হয়ে গেছে, সেখানে তোর মুখও দেখাচ্ছে, দেখেছিস তুই? তাই বুঝি। হ্যাঁ তাই তো, বড় বৌমা একবার টিভিতে চালিয়ে দাও। হ্যাঁ মা। হ্যাঁ চলো 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 দেখি, দেখা কিনা আরেকবার। বারাণসীর বাঙালি টোলায় বেড়ে ওঠা কৃষ্ণার ছোট্টবেলা থেকেই দাদামশায়ের আশ্রমে গান শুনেই গান শেখার হাতেখড়ি। ছোট্টবেলার লালিত স্বপ্নকে সাকার করতে সে পা রাখে সঙ্গীতের মহাযুদ্ধে, গ্র্যান্ড অডিশনেই জিতে নেয় বিচারকদের মন। মাতাজি ওই তো বই দেখাচ্ছে। কৃষ্ণা কি পারবে সঙ্গীতের মহাযুদ্ধের সর্বোত্তম যোদ্ধা হতে? জানতে হলে চোখ রাখুন সঙ্গীতের মহাযুদ্ধে। সঙ্গীতের মহাযুদ্ধে তোমাকে স্বাগত। মাতাজি দাদাজি আমি মাকে গিয়ে দেখে আনি, মা আমাকে টিভিতে দেখতে পেলে খুব খুশি হবে। আরে দাঁড়া দাঁড়া, পাগলামো করিস না, ওকে আগে একটু ফ্রেশ হয়ে নিতে দে। আরে তোদের এটা এই প্রোমোটা অন্তত 20-25 বার দেখাবে, তুইও বরং একটু ফ্রেশ হয়ে নে, তারপর তোর মাকে নিয়ে এসে বস, তোদের অনুষ্ঠান যখন খুশি দেখবি। আর দেখ না, অনুষ্ঠান শুরু হওয়ার আগেই তোদের গলা মুখ সবাই চিনে যাবে, তারপর অনুষ্ঠানটা দেখানো শুরু হলে বাড়ির বাইরে বেরোলে লোকে এসে আলাপ করতে চাইবে, সবাই একেবারে ধন্য ধন্য করবে। হ্যাঁ, আরেকজনের নামেও সবাই ধন্য ধন্য করত, তোমার মনে নেই? দাদাজি, মাতাজি বাবুজির স্ত্রীর কথা বললেন না? হ্যাঁ এতদিনে তো বুঝে গেছি সবই। হ্যাঁ দাদাজি, আপনাদের কাছে ওনার কোনো ছবি বা গান নেই? আমার না খুব জানতে ইচ্ছা করে ওনাকে। না রে কৃষ্ণা, সেসব কিছুই আর এখন আমাদের বাড়িতে নেই, আমাদের এসব নিয়ে এখন কথা না বলাই ভালো। শুধু জেনে রাখ, নিখিল নিজের হাতে শ্যামার সব স্মৃতি নষ্ট করেছে। জানি দাদাজি, বাবুজির স্ত্রী বাবুজিকে অনেক বড় আঘাত দিয়ে চলে গেছেন। উনি খুব ভালো মানুষ, কেন যে ভালো মানুষদের ঠাকুর এত কষ্ট দেন? আগুনে না পড়লে তো সোনা খাঁটি হয় না, সেটাই বোধহয় বোঝাতে চান আমাদের। তাই হয়তো হবে, কিন্তু আমি তো ভগবান নই। আমি সব সময় চাই যাতে বাবুজি আনন্দে থাকুক, বাবুজির মন সব সময় ভালো থাকুক। কিষাণজি আমাকে শক্তি দাও। আয়।
অদ্ভুত ব্যাপার দেখো মা, এতগুলো ছবি তুললাম, একটা ছবিও দেখাতে পারলাম না। কেন? আমি তো তোকে আর দেখাতে বারণ করিনি। হ্যাঁ বারণ করনি, কিন্তু এর মধ্যেই না অনেকগুলো কাণ্ড ঘটে গেছে। আবার কি হলো মা? মা, এই ফোনটা তো আমি ওই ডক্টর ম্যাডামের চেম্বারে ফেলে এসেছিলাম, তো ওনারা আমার ফোন বুঝে বাবুজিকে ফোন করেছিলেন, তারপর এই ফোনটা বাবুজিকে ওনারা ফেরত দেন। তারপর? তারপর আবার কি? তারপর বাবুজি আমাকে এই ফোনটা ফেরত দেন। জানো তো মা, এই ফোন থেকে ফোন করতে গিয়ে বোঝায় ওনারা কিছু একটা গন্ডগোল করে ফেলেছিলেন, তাই জন্য এই ফোনের সব ফটো ডিলিট হয়ে গেছে। ও মা, এইরকম আবার হয় নাকি রে? হ্যাঁ এরকমও হয়। মা তুমি এখানটা চুপটি করে দাঁড়াবে, এসো তো তোমার একটা ছবি তুলে নি। কেন মা, আবার ছবি তোলার কি দরকার বলতো? মা আমি বললাম না সব ছবি ডিলিট হয়ে গেছে। সে হয়ে গেছে হয়ে গেছে, আর তুলতে হবে না, ওই সব ছাড় তো। মা দেখো না, এখন আমি একটা ছবি তুলে নিয়ে গিয়ে দাদাজিদের দেখিয়ে দিই। না না শোন, আমার কথাটা শোন একটু। এখন আবার কে ফোন করছে রে? ওই মধুমিতা দি ফোন করছেন। নিলে তাড়াতাড়ি ধর, দেখ কি বলছে। হ্যালো মধুমিতা দি। হ্যাঁ কৃষ্ণ, কালকে সকাল 10টার মধ্যে চলে আসবি, কেমন? গ্রুমিং সেশন শুরু হচ্ছে। মধুমিতা দি কালকে কি হবে? কালকে ওই ধর যখন পারফর্ম করবি তোরা, তখন তোরা কিভাবে গান গাইবি, কিভাবে তোরা কথা বলবি, কিভাবে হাঁটাচলা করবি, কি পোশাক পরবি, সেগুলো ওই সমস্ত কিছুই শেখানো হবে, কেমন? আচ্ছা আচ্ছা না মন দিয়ে শোন, কালকে যখন তুই আসবি তখন একটা ব্যাগের মধ্যে কিছু জামা কাপড় নিয়ে আসবি। তোকে কিন্তু 3 দিন এখানে থাকতে হবে, কেমন? থাকতে হবে? থাকতে হবে মানে? এক মিনিট মধুমিতা দিদি। মা কোথায়? আমি পুরোটা জেনে নিই তারপর তোমায় বলছি। হ্যাঁ বলো মধুমিতা দিদি। বলছি শোন, এখানে কিন্তু তোদের যে 10 জন তোরা পার্টিসিপেন্ট আছিস তাদের সবাইকে আসতে হবে, তারা সবাই মিলে একসঙ্গে, মানে যারা গুরুজিরা রয়েছে তোদের সবাইকে একসঙ্গে তালিম দেবেন, কেমন? আর ডিজাইনাররা তোরা কি পরবি সেই সমস্ত কিছু ঠিক করবে, কাজে একদম লেট করবি না, 10টার মধ্যে চলে আসবি। আচ্ছা মধুমিতা দিদি, আমি রাতে বাড়ি ফিরতে পারবো না? না না পারবি না, এটা রেসিডেনশিয়াল ওয়ার্কশপ, মানে তোদেরকে 3 দিন এখানেই থাকতে হবে। তাছাড়া বুঝতেই পারছিস, এর আগে তো তোরা কখনো ক্যামেরা ফেস করিসনি, ক্যামেরার সঙ্গে তোরা কিভাবে কথা বলবি, কিভাবে হাঁটাচলা করবি, কিভাবে পারফর্ম করবি সেগুলো তো জানিস না, এই সমস্ত কিছু শেখানো হবে, মানে অনেক কাজ। কিন্তু একদম লেট করবি না, চলে আসবি, হাতে আর কিন্তু একদম বেশি সময় নেই। জি মধুমিতা দিদি। আচ্ছা তাহলে কালকে সকালে দেখা হচ্ছে, লেট করবি না কিন্তু, 10টার মধ্যে চলে আসবি, রাখছি। কিরে কি বললেন ওনারা? মধুমিতা দি বললেন যে কাল থেকে 3 দিন ওখানে থাকতে হবে। ওখানে থাকতে হবে মানে? তাহলে আমি কোথায় থাকবো? মা মধুমিতাদির সঙ্গে কথা বলে মনে হলো আমাকে ওখানে একাই যেতে হবে, তাহলে সেক্ষেত্রে তোমাকে এখানেই থাকতে হবে মা। না না আমার খুব ভয় করে। তাছাড়া তুই বল না মা, তোকে ছাড়া আমি কি কোনোদিনও থেকেছি বল? হ্যাঁ সেটা তো আমিও ভাবছি মা। মা আমি একটা কাজ করব, আমি বিজলি মাসিকে বলবো এই 3 দিন তোমার সঙ্গে তোমার ঘরে থেকে যেতে, কেমন? না না শোন না, তুই একবার ওনাদেরকে ফোন করে বল না। কি বলবো মা? তুই বল যে তোর মা তো একা, তাই তুই ওখানে গিয়ে থাকতে পারবি না, তুই যাবি মানে দিনের বেলায় যাবি কিন্তু আবার রাতের বেলায় ফিরে আসবি। হ্যাঁ দোষ মা, এ আমার হয় নাকি? মা ওনারা তো আমাদের ট্রেনিং দেবে, তালিম দেবে, আরো কত কিছু শেখাবে। মা ওনাদের হাতে তো বেশি সময় নেই, আমাকে ওখানে গিয়ে দিন রাত প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ তাহলে বরং আমি আমি ওখানে গিয়ে বাইরে বসে থাকবো।
মা ওখানে তিন দিন তিন রাত তুমি বাইরে বসে থাকবে এটা হয় মা হয় খুব হয় না হলে আমি কোথায় থাকবো বলতো মা আমি তাই জন্য বলছি তো বিজলি মাসকে আমি বলে দেব তোমার সঙ্গে এই তিন দিন থেকে যেতে শোন না তোর ওই দিদিকে একবার ফোন করে বল না যদি কোনোভাবে একটু আমার থাকার ব্যবস্থা করে দিতে পারে একটু বল না হ্যাঁ এটা করতে পারি মা কিন্তু মধুমিতা দিদি বলল দশজনের থাকার ব্যবস্থাই আছে ওখানে তুই একবার বলেই দেখ না দেখ না মা একবার দেখছি একবার চেষ্টা করে কৃষ্ণা বল হ্যাঁ দিদি বলছিলাম কি আমি চলে গেলে তো মা একদম একা হয়ে যাবে আমি যদি মাকে নিয়ে ওখানে যেতে পারতাম কোনোভাবেই পসিবল নয় রে তুই তো জানিস অডিশনের দিন থেকে গার্জেন অ্যালাউ হচ্ছে না শুধুমাত্র পার্টিসিপেন্টসরাই অ্যালাউ মাকে তো আনা যাবে না তুই একটা কাজ করতে পারিস তুই যখন আসবি তখন তোর মাকে বলিস তোকে পৌঁছে দিয়ে আবার চলে যাবে কেমন আসলে মধুমিতা দিদি আমি ছাড়া তো মায়ের আর কেউ নেই তো মা আমাকে ছেড়ে দিয়ে একা ফিরতেও পারবে না এই শহরের তো মা কিছুই চেনে না ঠিক আছে তোকে ছেড়ে তোর মা তিন দিন থাকতে পারবে না যেখানে থাকে তোর মানে সম্ভব নয় কি আমার মনে হয় কিন্তু ঠিক পারবে আর তাছাড়া তুই তো যথেষ্ট স্মার্ট আছিস তুই একা একা চলে আসতে পারবি না 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 মধুমিতা দিদি এতে কোনো সমস্যা হবে না আসলে মাকে একা রেখে যাওয়াটা মধুমিতা দিদি তুমি বুঝতে পারছো না আমি বুঝতে পারছি কিন্তু কি বলতো আমার হাতে অত পাওয়ার নেই বুঝলি তো যে আমি তোর মাকে অ্যালাউ করবো মানে আর তো কারো গার্জেন অ্যালাউ হচ্ছে না আর ধর আমি যদি তোর ব্যাপারে মানে প্রডিউসার বা চ্যানেলের কাউকে বলিও তাতে মানে ওরা যদি কেউ ভাবে যে আমি ফেভার করছি সেটা ঠিক হবে না মানে তাতে তোরই ক্ষতি বুঝতে পারছিস ঠিক আছে মধুমিতা দিদি আমি বুঝতে পেরেছি রাখি তাহলে হ্যাঁ রাখ কালকে কিন্তু লেট করিস না দশটার মধ্যে কিন্তু ঢুকে পড়িস কেমন হ্যাঁ মা মধুমিতা দি বললো ওখানে গার্জেনদের থাকার কোনো জায়গা নেই মা আমি বরং না করে দিই না 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 করবি কেন শোন না আমি বলছি তো আমি বাইরে থেকে যেতে পারবো আমার কোনো অসম্ভব মা আমার মা বাইরে বসে কষ্ট করবে আর আমি ভিতরে গিয়ে নিশ্চিন্তে সব কাজ করতে পারবো হ্যাঁ আমি বরং ওদের না করে দিই আমার কাছে আমার মায়ের থেকে আমার গান বড় হতে পারে না মা আমার জন্য তোকে গানের জগৎ থেকে আত্মত্যাগ করতে হবে সেটা আমি মা হয়ে কিছুতেই হতে দিতে পারি না কিছুতেই না 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 মা তোকে বারণ করতে হবে না দেখ এটা তোর অনেক দিনের ইচ্ছে যে তুই সবার সামনে গান গাইবি সবাই তোর গান শুনবে তুই আমার জন্য নিজের ইচ্ছেকে না না আমি এটা মেনে নিতে পারবো না আমি এটা হতে দিতে পারবো না আমার মাকে আমি কাঁদিয়ে কষ্ট দিয়ে যেতে পারবো না মা না না আমি আর কষ্ট পাবো না দেখ এই তো আমি হাসছি আর কষ্ট পাবো না মা মা তুমি সত্যি বলছো তো তুমি এখানে একা থাকতে পারবে বলছি তো পারবো শোন না এখন আর কথা বার আসনা বুঝলি তো তুই তিন দিন থাকবি দেখি কিছু খাবার তোর জন্য গুছিয়ে রাখি বুঝলি দাঁড়া মা ওনারাই আমাদের জন্য সব ব্যবস্থা করে দেবে আমাকে কিছু জামা কাপড় গুছিয়ে নিতে হবে
আমি সেগুলো গুছিয়ে নি কেমন চল আমি তোকে সাহায্য করছি আয় নে গুছিয়ে নে ঠাকুর আমার মেয়েটাকে প্রথমবার একা ছাড়তে হচ্ছে তুমি ওকে দেখো আমার কাছে সাবধানে ওকে ফিরিয়ে দিও আর দেখো আমার মেয়েটা যেন গানের জগতে অনেক নাম করতে পারে তাহলে মোদ্দা কথাটা হলো যে সঙ্গীতের মহাযুদ্ধ শুরু হয়ে গেল হ্যাঁ কিন্তু প্রশ্নটা হলো যে কালই তোকে চলে যেতে হবে হ্যাঁ মাতাজি ওনারা ফোন করে এরকমটাই বললেন আর সবকিছু ওনারাই আমাদের শিখিয়ে দেবেন ওই যে গ্রুমিং হয় না তারপর কিভাবে গান গাইতে হবে কিভাবে চলাফেরা করতে হবে সবকিছু তা আমরা তো সকলকেই ডেকেছে হ্যাঁ ওই হোস্টেলের মতো করে 10 জনকে একসঙ্গেই রাখবে কিভাবে গান গাইতে হবে সবকিছু শিখিয়ে দেবেন একসঙ্গে থাকলে বন্ধুত্ব তো হয়ে যায় সেই তো খুব ভালো কথা আনন্দের কথা কিন্তু কালকেই তুই চলে যাবি হ্যাঁ মাতাজি কাল সকালে চলে যেতে হবে বলে সকলের সঙ্গে দেখা করতে এলাম একটাই চিন্তা মাকে একা রেখে যেতে হবে ওই দেখো এত ভাবছিস কেন আমরা বাড়ি শুদ্ধ এত লোক রয়েছে তোর মা ঠিক থাকবে হ্যাঁ জানি মাতাজি কিন্তু আমাকে ছাড়া তো মা কখনো একা থাকেনি আমি মাকে সঙ্গে করে নিয়ে যেতে চেয়েছিলাম কিন্তু ওনারা বাড়ির লোককে পারমিশন দিলেন না থাকতে আমার শুধু মনে হচ্ছে মাকে একা রেখে যাচ্ছি স্বার্থপরের মতো কাজ করছি না তো